গণপরিবহনে শৃঙ্খলা আনা এবং নেটওয়ার্ক পুনর্গঠনের লক্ষ্যে 391টি আর্টিকুলেটেড দুই বগি জোড়া লাগানো বাস কিনতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। ঢাকায় আলাদা ডেডিকেটেড লেনে চলবে বাসগুলো। এয়ারপোর্ট প্রগতি সারণী হয়ে সাইদাবাদ এবং কুড়িল রাজুকের পূর্বাচল মডেল টাউনের 2 নং সেক্টর পর্যন্ত বাসগুলো চলবে। বৃহৎ আকৃতির বাসগুলোর চলাচলের সুবিধার জন্য এরোটে থাকবে আলাদা লেন। 2টি কোচ জোড়া দিয়ে বানানো এ বাসের দৈর্ঘ্য হবে 22 মিটার, যাত্রী ধারণ ক্ষমতাও দ্বিগুণ। প্রায় 150 জন যাত্রী একটি বাসে ভ্রমণ করতে পারবেন। বিশ্বের নানা দেশে বেন্ডি বাস, ট্যান্ডেম বাস, ব্যানান বাস, ক্যাটারপিলার বাস বা অ্যাকর্ডিয়ন বাস নামে পরিচিত আর্টিকুলেটেড বাস। ডিডিসি সূত্র জানায় স্মার্ট কার্ড ও ইলেকট্রনিকভাবে ভাড়া নিয়ন্ত্রণ করা হবে বাসে। ডেডিকেটেড রোড জুড়ে থাকবে 80টি স্টপেজ। বাসগুলো কয়েকটি নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে। এই রোটে 3 মিনিট পর পর মিলবে আর্টিকুলেটেড বাস। প্রকল্পে মোট ব্যয় হবে 1,904 কোটি টাকা। 391টি বাস কেনা, ইলেকট্রনিক ভাড়া নিয়ন্ত্রণ ও পৃথক করিডোর উন্নয়ন বাবদ এই ব্যয় নির্ধারণ করা হয়েছে।